আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন, আপনি আপনার ভালোবাসার মানুষকে ফিরে পাবেন ইনশাআল্লাহ। অনেক ভাই অনেক বোনেরা আমার কাছে বলেছেন যে আমি যাকে ভালোবাসি সে আমাকে পছন্দ করে না, দেখতে পারে না, আমাকে বিবাহ করতে রাজি হচ্ছে না। বা আবার অনেকেই বলেছেন যে আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে তবে তার বাবা মা রাজি হচ্ছে না বিয়েতে, তার বাবা মা আমাকে পছন্দ করছে না। এই ধরনের সমস্যার মধ্যে যারা আছেন বা অনেকে আমাকে বলছেন যে আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসতো আগে, বর্তমান সময়ে সে আমাকে দেখতে পারে না, আমার ফোন রিসিভ করে না, অন্য মেয়ের সাথে সম্পর্ক বা অন্য ছেলের সাথে সম্পর্ক, এই ধরনের জর্জরিত সমস্যার মধ্যে যারা আছেন তাদের জন্য খুবই পাওয়ারফুল পবিত্র কোরআনের একটি আমল সম্পর্কে আজকে আলোচনা করব, যা করলে আপনি আপনার ভালোবাসার মানুষকে খুব দ্রুত ফিরে পাবেন ইনশাআল্লাহ। আবার অনেকেই বলেছেন আমি অনেক দোয়া ও আমল করে কিন্তু কোনো ফল পাইনি। আমি তাদেরকে বলবো হতাশ হবেন না, কেননা মহান রব্বুল আলামিন খারাপ কাজের জন্য হারাম কাজের জন্য দোয়া কবুল করেন না। তাই আপনাকে সৎ উদ্দেশ্য নিয়ে বিবাহ নিয়ত নিয়ে আমলটি করতে হবে। আপনি বিবাহ করবেন সেই নিয়ত করে যদি আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। এবং আপনাকে জানতে হবে কোন সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করা হবে। আমরা বিভিন্ন হাদিস থেকে জানতে পারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক আজানের সময় কোনো ব্যক্তি দোয়া করলে সেই দোয়া কবুল করা হয়, দুই বৃষ্টি চলাকালীন সময় কোনো দোয়া করলে সেই দোয়া কবুল করা হয়। অর্থাৎ সেই সময়গুলোতে খুবই কমই ফেরত দেওয়া হয় কেউ দোয়া করলে, তাই সেই সময়গুলো দোয়া কবুল হওয়ার একটি বিশেষ গুরুত্বপূর্ণ সময়। সেই সময় যদি আপনি কোনো দোয়া করেন, আপনি যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। তাই আজানের সময় দোয়াটি পড়ে যাকে চাবেন সে বাধ্য হবে ভালোবাসতে আপনাকে ইনশাআল্লাহ। তবে অবশ্যই বিবাহর নিয়ত থাকতে হবে, বিবাহর জন্য চাইতে হবে, তাহলেই মহান রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমলটি করার নিয়ম হচ্ছে যখন আজান পড়বে তার কিছুক্ষণ আগে আপনি ওযু করে রেডি থাকবেন। যখনই আজান পড়বে মাইকে তখন আপনি দুটি হাত তুলে মুনাজাত ধরে ইসকিমের উপরে একটি দোয়া দেখছেন পবিত্র কোরআনের সূরা তহার একটি আয়াত, এই আয়াতটি একবার পড়ে নেবেন। আয়াতটির উচ্চারণ হলো ওয়াল কাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। সুপ্রিয় দর্শক, এই দোয়াটি আপনি একবার পড়ে নেওয়ার পরে আপনি আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করবেন যে হে আল্লাহ, সে যেন আমাকে পছন্দ করে, আমাকে বিবাহ করতে রাজি হয়, তুমি তাকে সে তৌফিক দান করো, আমাদের বিবাহতে তুমি কল্যাণ দাও, আমাদের বিবাহ যেন দ্রুত হয়। এভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবেন বাংলাতে। যতক্ষণ পর্যন্ত আজান হতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি এভাবে দোয়া করবেন। আর যদি আপনার ভালোবাসার মানুষটির বাবা মা বিয়েতে রাজি না হয়, আপনাকে পছন্দ না করে, তাহলে আপনি তাদেরকে উদ্দেশ্য করে এভাবেই দোয়াটি করবেন। এই দোয়াটি একবার পড়ে নিয়ে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলার কাছে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে ও দয়ায় আপনার ভালোবাসার মানুষটির সাথেই আপনার বিবাহ হবে ইনশাআল্লাহ। অবশ্যই দীর্ঘ বিশ্বাস ও ইখলাসের সাথে আমলটি করবেন, আপনার বাবা মায়ের সাথে আপনি উত্তম ব্যবহার করবেন, পাঁচওয়াক্ত নামাজ পড়বেন এবং পাঁচওয়াক্ত আজানের সময়ই আপনি এইভাবে এই দোয়াটির আমল করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। সুপ্রিয় দর্শক, যাদের মুখস্থ হবে না এই আয়াতটি তারা আজানের সময় দেখে দেখেও পড়তে পারেন। সুপ্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করলাম। আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস ও ইখলাস রেখে আমলটি আপনি কয়েকদিন করবেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আল্লাহ যেন আপনাদের ভালোবাসার মানুষের সাথে বিবাহ কবুল করেন, আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এ কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।